হযরত ওমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আবু শাহ সবাব সুলভ ভঙ্গিতে 11 জনকে দাঁড় করালেন দাঁড়াও 10 জন দাঁড়াও হযরত ওমর আগে যে জায়গায় বসতেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আর সেই জায়গা গেলেন আগের জায়গায় দাঁড়ালেন কাফেররা সব দিকে বসা ওমর বললেন শোনো আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল আমাকে তোমরা দিয়েছিলে হত্যা করবার জন্য কৌশল করেছিলে আর আমার আল্লাহ আমারে জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন আবু জাহাল কালিমা পড়ো আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও আবু জাহাল বলতেছে দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে নাকি হঠাৎ খাবার গরম হইছিস কেন হযরত ওমর তোর বাড়িটা হাতি নিয়ে ঘুরাইতেছে আবু জাহালের দিলে কাঁদতেছে আবার নি মায়ের শুরু করে নাকি আমরা আবু জাহাল বলতেছে দোস্ত কি হইছে আমি মুসলিম কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে ডিস্টার্ব করতে পারবা না দিনের দাওয়াত কালিমার দাওয়াত হবে আমার নেতৃত্বে দাওয়াত হবে তোমাদের সাহস থাকলে আটকাইও আসো এখন খেলা হবে কি হবে খেলা হবে তো আবু জাহাল ওমরকে বলে দোস্ত তোকে যে বলছিলাম মুহাম্মদের কথা কোনো খবর টবর নিছিস কই তাকে কি কাজ করে দোস্ত সময় পাই না তো একটু দেখতেছি ও কোথায় যায় আজকে শুনছি ও কাবা চত্বরে নাকি এসে গোপনে গোপনে সালাত পড়ে যায় আমি একটু খবর নিব কি পড়ে কি করতে চায় একদিন সুযোগ বুঝে সাইজ করবো ঠিক আছে আমার বন্ধুগণ এক পর্যায়ে ওমর এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একদিন সালাতে দাঁড়িয়ে গেলেন অন্ধক অন্ধকারাচ্ছন্ন রাত্রে রাসূল সালাত পড়তেছেন একা একা সালাত পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন একটু জোরে আওয়াজ করে আমার পিছন দিকে এসেছে আমার ভালো করেই জানে আমার রাসূল কোন স্কুলে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই আমার যখন এসেছে আমার নবী জানলেন না কে এসেছে তিনি সালাতের মধ্যে 29 নম্বর পারা 69 নম্বর সূরা সূরা আল হাক্কা নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা মিলানো মিলানো আয়াত আল্লাহর রাসূল যখন পড়তেছেন আমার পিছন দিকে চিন্তা করে হারে এই লোকটা তো কোনোদিন কোনো প্রতিষ্ঠানে যায় নাই কিন্তু এত সুন্দর করে পড়ে কেমনে এত সুন্দর তার কথাগুলা মিলানো মিলানো বুঝলাম না এই লোকটা কোন স্কুলে গেল না মাদ্রাসায় গেল না এগুলো কোথায় পেল নিশ্চিত সে বানিয়ে বানিয়ে বলতেছে কারো কাছ থেকে শিখেছে বানিয়ে বানিয়ে বলতেছে এমন সময় আমার নবী পড়লেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম আমার নবী নামাজের ভিতরে সালাতের ভিতরে তেলাওয়াত করতে লাগলেন নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত একজন সম্মানিত ফেরেশতা সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে এটা কারো বানানো নয় আমার পিছনে পিছনে হাতে আর চিন্তা করে হারি আমি মরে মরে চিন্তা করলাম এ কোরআন কে দিল কোথায় পেল কেমনে পেল সে তো কোনো কোনো জায়গায় পড়ে নাই সে সালাতের ভিতরে কথাগুলো বলতেছে এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব নয় দুনিয়ার পাবলিক এনে দেয় নাই সম্মানিত ফেরেশতা সম্মানিত ব্যক্তির কাছে নিয়ে এসেছেন সম্মানিত ব্যক্তিটা পাঠিয়ে দিয়েছেন কি বলতে চায় আবার পড়ে তো পড়ে আল হাক্কা আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা মিলাইয়া মিলাইয়া পড়ে বুঝতে পেরেছি মুহাম্মদ নির্গত কবি হয়ে গিয়েছে কোন কবিতা আবৃত্তি করতেছে কারো কাছে কবিতা শিখেছে আল্লাহ রাসূল সালাতের ভিতরে পড়তে লাগলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন আল্লাহু আকবার আমার নবীজি সালাতের ভিতরে পড়তে লাগলেন
এটা কোনো কবির কথা নয়, মানুষ মনে করতে পারে মিলানো দেখে দেখে কোন কবিতা আবৃত্তি হচ্ছে, কোন কবিতা কেউ শিক্ষা দিয়েছে, না না এটা কোনো কবির কথা নয়, দুনিয়ার কম মানুষই এটা বিশ্বাস করে, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, কেউ বুঝতে পারে না। এখন চিন্তা করে কি রে, আমি আগে চিন্তা করলাম এটা কুত থেকে পাইলো, এখন দেখা যায় বলল নামাজের ভিতরে পড়তেছে একজন সম্মানিত ব্যক্তি নিয়ে এসেছে, আমি আবার চিন্তা করলাম এটা কোনো কবিতা হতে পারে, সালাতের ভিতরে বলছে এটা কবিতা না, নিশ্চয় নিশ্চয় বুঝতে পেরেছি ও গণক হয়ে গিয়েছে, জাদুকর হয়ে গিয়েছে, আমি যে পিছনে গনে গনে বলতে পারে, বলেন নাউজুবিল্লাহ, বুঝতে পেরেছি মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, গুনে গুনে কথাগুলা বলে দিচ্ছে, আমি যে পিছনে কি চিন্তা করতেছি বুঝে ফেলেছে। এবার আমার নবী তেলাওয়াত করলেন, আল্লাহর রাসূল এবার তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলিকাহিন কালিলাম মা তাযাক্কারু, আল্লাহর রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা কম মানুষ বুঝতে পারো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা এমন একটা কিতাব তোমরা বুঝতে পারো না। হযরত ওমর চিন্তা করলেন, বলে কি আমি আগে চিন্তা করলাম কোথা থেকে আসলো, কোথায় পেল, সে নামাজের ভিতরে বলল একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তির কাছে নিয়ে এসেছে, আমি চিন্তা করলাম এটা কোনো কবিতা, সে বলল না এটা শায়রের কিতাব না, আমি চিন্তা করলাম এটা কোনো গণকের কথা, সে বলছে না গণকের কথা নয়, আমি চিন্তা করলাম তাহলে এটা কি কুত থেকে আসলো, কোথায় পেল, বুঝতে তো পারি না, তাহলে এটা কুত থেকে আসলো। এখন কোরআনের ভিতরে আল্লাহর রাসূল পরে আয়াত তেলাওয়াত করতে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে, আমি যেমন যে গোলাম, যে আল্লাহর গোলাম, দুনিয়ার সকল মানুষ যেই রবের গোলাম, সেই রবের পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমার কাছে এসেছে, পড়েন সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, আমি যেই কথাগুলা বলি সকল কথার উত্তর দেখি সালাতের ভিতরে দিয়ে দেয়, তো বুঝতেই পারলাম না কোথা থেকে কথাগুলা বলে, চিন্তায় পড়ে গেলেন, আসছিলেন খবর নেওয়ার জন্য বাড়িতে পৌঁছে গেলেন, ঘরে গিয়ে একা একা চিন্তা করে না, হারে যে লোকটার পিছনে লাগলাম মারবার জন্য ও তাহলে কি এক এক দিন এক এক কথা বলে, এত সুন্দর তার তেলাওয়াত, তার তেলাওয়াত শুনতে মন চায়, তার কথাগুলো শুনতে মন চায়, তার আওয়াজ শুনতে মন চায়, আমার ভিতরে যে শক্ত দিল ছিল আস্তে আস্তে নরম হতে লাগলো, আল্লাহু আকবার বলেন। এক সপ্তাহ হয়ে গিয়েছে, হযরত ওমর আর তাদের সম্মেলনে যায় না, তাদের প্রোগ্রামে যায় না, কারণ আল্লাহ বলছেন লিতুখরিজান্নাসা মিনাজ্জুলুমাতি ইলান নূর, কোরআন এমন একটা কিতাব রয়েছে যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, মহা ওমর তো কোরআনের কাছাকাছি যায় নাই, অমর তো শুধু তেলাওয়াত শুনছে, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কোরআন এমন একটা জীবন্ত মুজিজা, কোন কাফের যদি কোরআন তেলাওয়াত শুনে তার দিল ঠান্ডা হয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, কিছুদিন হয়ে গিয়েছে অমর আর যাচ্ছেন না, দীর্ঘদিন পরে অমরকে খবর দেওয়া হলো, অমর আবু জাহেল খবর পাঠাচ্ছে, বন্ধু তুমি কেন আসছো না, প্রোগ্রামে তুমি আসো, আমার গিয়েছেন আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেব, মুগীরা, আস ইবনে ওয়াইল সবগুলো বসেছে, হযরত আমার ওখানে গিয়েছেন, কি ব্যাপার, তোমাকে কিছুদিন থেকে গান মনে দেখতেছি, প্রোগ্রামে আসো না, সংবিধানের কাজ, রাষ্ট্রের কাজ কোনো জিনিসে নাই, সুরি সামারিতেও নাই, আমরা একা পড়ে গেলাম, তুমি কোথায় গেলা, তোমাকে খুঁজে পাচ্ছি না, অমর বলছেন দেখো সব কিছুতে আছি, কয়েকদিন থেকে ভাল লাগতেছে না, কিছু মনে পড়ে না,
কেন জানি মনটা কেমন কেমন হচ্ছে, হঠাৎ নি মরে যায় মরে যায়, ভয় ঢুকে গিয়েছে। ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল পড়েন। সুবহানাল্লাহ। আবু জাহেল কা দোস্ত, তুমি কোনো খবর পাইছো? না খবর তো পাইলাম না। দোস্ত, মক্কার মানুষ এই পাগলটার কথা শুনতেছে। কোন পাগলের কথা বলতেছো? ওই যে মোহাম্মদ। ওমর কে আমিও তো শুনছি, মনে মনে কয় যাচ্ছে কিছু করো। আর শোনো বন্ধু, বলছি তোমাকে শোনো, এক দুই দিনের ভিতরে সমাধান করো, মোহাম্মদকে এখান থেকে সরাতে হবে। এই লোকটা এখানে থাকলে আমরা ভালো কাজ করি, আমাদের কাজ চলবে না। দেখবেন এলাকার খতিব সাহেব যদি ভালো মানুষ হয়, উনি জুমায় যদি একটু সত্য কথা বলে, চুররা একত্রিত হয়, এই ইমামের রাখলে তো চাকরি থাকবে না। কথা বলেন না কেন? তাকে সরিয়ে দিতে হবে এখান থেকে। এই চিন্তায় তাকে, ভালো মানুষকে দেশে রাখা যায় না, দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়া হয়। আর চুর ডাকাত বদমাইশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আর তাদের স্ক্যান্ডেল করে রাস্তায় বের হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে অমর বললেন, কে বলা যায়, অমর খুব আবেগী ছিলেন, আবেগ ছিল, কিন্তু অমর বাস্তবতাকে বিশ্বাস করতেন। অমরের উদ্দেশ্য ছিল, আমি সত্য যদি জানতে পারি মানব, যা সত্য হবে তাই আমি মানব। আর আবু জাহালের চিন্তা হলো, সত্য হোক আর মিথ্যা হোক, মোহাম্মদ যে সত্য নবী এটা আমি ভালো করেই জানি, কিন্তু মানতে পারবো না। মানলে আমার চাকরি থাকবে না, মানলে আমার ক্ষমতার নেতৃত্ব থাকবে না। এই নেতৃত্বের কারণে মোহাম্মদকে নবী মানতে চায় না। আজও কিছু লোকের নেতৃত্ব কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্যে কোরআনের বিধান আর মুসলমান আলেমুল আমাদেরকে মানতে চায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু জাহাল বলছে, দোস্ত এক দুই দিনের ভিতরে সমাধান করতে হবে, মোহাম্মদকে মেরে ফেলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, যেই ব্যক্তি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জাহাল দাঁড়িয়ে গেল, অমরকে নিয়ে দাঁড়ালো আর বলছে, অমর আমি জানি কাজ তোমাকে ছাড়া কেউ করতে পারবে না, তুমি চাইলে সমাধান করে দিতে পারো, 100 উটও পাইবা, সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করে দেখো। মুগীরা দাঁড়িয়ে বলছে, অমর 100 উট তোমাকে দেওয়া হবে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো, পাশাপাশি মক্কার কর্তৃত্ব আর ক্ষমতার লিডার তোমাকে এককভাবে নির্বাচন করা হবে। সুতরাং ভালো করেই বুঝো কি করবা, কি করা যায়। কথাগুলো শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দিন শিখেন নাই। আমার উদ্দেশ্য ছিল, সত্য পাইলে তিনি মেনে নিবেন, এই মুহূর্তে তিনি ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কি করবেন? দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, মাথায় রক্ত উঠে গেল, আমার রে আমাদের বাপ দাদার ধর্মকে গালি দে মোহাম্মদ, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তাহলে কি হয়, দাঁড়ায় যাও। আমার তরবারি খুললেন আর বললেন, শোনো কিছুক্ষণ অপেক্ষা করো, আসতেছি এই মুহূর্তে, মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত ওমর বের হলেন। দীর্ঘ কথা সংক্ষেপ করে বলছি, যেই ওমর আমার নবীর মাথা কাটবার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, ওমর রে মাত্র কুফুরি থেকে আমার নবীর মাথা কাটবার জন্য তুমি কাছে যাও, তুমি জানো না আমার নবীর চেহারায়, আমার নবীর ঠুঁটে, আমার নবীর বডিতে আমি আল্লাহ এমন একটা স্প্রে করে দিয়েছি, যেই ব্যক্তি কাছে যায় পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আকর্ষণ দিয়েছি, রাস্তায় যাওয়ার পরে
একজন লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বলছে ওমর যাও কই আমর বলছেন কোথায় যাই তুমি বুঝবা না আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই লোকটা বলছে ওমর গিয়ে কোন লাভ নাই তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাইবা তুমি কি জানো তোমার বোন ফাতেমার তোমার ভগ্নিপতি সাঈদ তোমার ঘরের ভিতরে তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে মুহাম্মদকে মেরে হত্যা করে লাভ কি আগের নিজের ঘর সামলাও আমারের মাথা গরম হয়ে গেল আহারে শেষ পর্যন্ত আমার ঘরে চুরি তো চুরি তাও আমার ঘরে চুরি শেষ পর্যন্ত আমার ঘরে আমার বোন কালিমা পড়েছে এই কথা চিন্তা করে হযরত ওমর নিজে বিশ্ব নবীর ঘরে না গিয়ে চলতে লাগলেন নিজের বোন ফাতেমার ঘরের দিকে হযরত ওমরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদকে ওই সময় রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত খাব্বাব কোরআন থেকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন তালিম দিচ্ছিলেন পড়াচ্ছিলেন ঘরের দরজায় যখন ওমর গিয়ে আওয়াজ করেছে মক্কার মানুষ যেমন বাঘের আওয়াজ যেমন আমরা বাঘ আওয়াজ করলে সুন্দরবন এলাকার মানুষ বুঝতে পারে এটা বাঘের আওয়াজ সুন্দরবন এলাকার মানুষ বুঝে এটা বাঘের গর্জন মক্কার মানুষ যখন অমরের গর্জন শুনতো তখন বুঝতো এটা অরিজিনাল অমরের গর্জন আমার দরজায় আঘাত করে বলছেন বল ফাতেমা দরজা খুলে দে হযরতে খাব্বাব বুঝতে পেরেছেন আমার এসেছে নিস্তার নাই হত্যা করে ফেলবে তিন কোরআনের সূরা তাহার কপিটাকে হাতে নিয়া ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন যেন কোনোভাবে আঘাত করতে না পারে কোরআনকে বেইজ্জত করতে না পারে তিনি একটা ভালো জায়গায় সংরক্ষিত জায়গায় গোপনে বসে পড়লেন দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বোন যখন দরওয়াজা খুলে দিয়েছে হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে ডাক দিয়ে বোনকে বলছেন বোন তোমরা কি তেলাওয়াত করেছো কি পড়েছো বোন প্রথমে বলছেন ভাই ওমর তোমাকে বলছি আমরা কিছু এখানে করি নাই ডাক দিয়ে বলছেন আমার বলো না হলে তোমাদেরকে পিঠাবো এই কথা বলবার পরে ভগ্নিপতি হযরত সাঈদ বলছেন ভাই আমরা কালিমা পড়েছি মুসলমান হয়েছি কোরআন শিখছিলাম এই কথা বলবার কারণে নিজের তরবারের উল্টা পিঠ দিয়ে ঘুরাইয়া আঘাত করতে লাগলেন বোন জামাইকে রক্তাক্ত করে দিলেন মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে হযরত সাঈদ মাটির মধ্যে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন বোন দৌড়ে আসছে আর বলছেন ভাই রে তুমি কেন আমার স্বামীকে আঘাত করেছ কালিমা পড়বার অপরাধী তুমি যদি আমার স্বামীকে আঘাত করে রক্তাক্ত করে ফেলো তোমার বডিতে যে খাত্তাবের রক্ত আছে ব্লাড আছে আমার বডিতে সেই খাত্তাবের ব্লাড আছে তুমি যেমন খাত্তাবের ছেলে ওমর আমি তেমন খাত্তাবের মেয়ে ফাতেমা মনে রাখবা তুমি যদি দশটা মারো আমি একটা মারতে পারবো খবরদার খবরদার বলে দিলাম তুমি বড় ভাই আমার স্বামীকে যদি আর আঘাত করো তোমাকে আঘাত করতে বাধ্য হব কোন আল্লাহু আকবার খবরদার তুমি তোমার ধর্ম নিয়ে চলো আমাদেরকে আঘাত করতে দিও না হযরত ওমর আমার নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ একটা বাক্য উচ্চারণ করতে যাবেন বোন শব্দান করে বলছে ভাই শোনো আমি মেয়ে হতে পারি তুমি যদি আমার রসুলকে আঘাত করো বোনের ঘর থেকে জিব্বা নিয়ে বের হতে পারবেন আল্লাহু আকবার আমি বোন কথা দিলাম বাবার ব্লাড থেকে তুমি যেমন তৈরি আমিও তৈরি তোমাকে এভাবে ছেড়ে দিব না ভাই রে তুমি আঘাত করতে পারো মরে যেতে পারি টুকরা টুকরা করে দিতে পারো জীবন তো পুড়িয়ে ফেলতে পারো কিন্তু যে কোরআন পড়েছি যেই কোরআনের স্বাদ পেয়েছি একটা মিনিটের জন্যে সেই কোরআনকে ছেড়ে দিতে পারি না আমার চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি এ তো মায়ের দিচ্ছি এ তো আঘাত করতেছি বোন রক্তাক্ত হয়েছে তার স্বামী অজ্ঞান হয়েছে কোরআনকে ছাড়তে চায় না কোরআন কি কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা লাইট কোরআন একটা চুম্বক লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর যার অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যায় কোরআন নামক লাইট পেয়ে যায়
সারা আর সেই পথ থেকে যেতে চায় না হযরতে আমার বলছেন বোন প্লিজ বুঝতে পেরেছি তোর গরম মাথা আমারও গরম মাথা একটু কাজ কর ঠিক আছে সবকিছু তোমরা যা মন চায় করো আচ্ছা কি তিলাওয়াত করেছো আমাকে একটু দেখাও ফাতেমা বলছেন ভাই না তোকে দেওয়া যাবে না ইন্নাকা রিজসুন ইন্নাকা নাজাসুন তুমি নাপাক আমাদের কোরআন পাক কোন নাপাক মানুষের কাছে পাক পবিত্র কোরআন দেওয়া যায় না হযরত ওমর বোনের আওয়াজ শুনলেন আমি নাপাক আর তাদের কোরআন পাক এই মুহাম্মদকে চিনে না জানে না অন্য গুত্রের একটা ছেলের জন্য আমার বোনকে মারলাম বোনের স্বামীকে মারলাম ওরা আমাকে মারতে চায় ঘর থেকে বের হয়ে যেতে চায় মরে যেতে চায় মুহাম্মদকে ছাড়তে চায় না কোরআনকে ছাড়তে চায় না তাহলে কোরআনে কি আছে আমাকে দেখাই লাগবে বোন কোরআনটা দে না দেওয়া যাবে না দে কোরআন দে কোরআন দেখতে চায় না ভাই তোমাকে কোরআন দেওয়া যাবে না আগে তুমি অজগর গোসল করো পবিত্র হয়ে আসো তোমাকে কোরআন দিব হযরতে ওমর বসে পড়লেন কিছুক্ষণ পরে ওমর দাঁড়াচ্ছেন বলছেন বোন আমি গোসল করে আসতেছি আমি পড়তে চাই দেখতে চাই কোরআনে কি আছে এখন গরম না নরম কথা বলেন না কেন কৌশলটা কার আল্লাহ এমন সময় ঘরের কর্নার থেকে হযরতে খাব্বাব বের হলেন আর বললেন ওমর আমার মন বলতেছে আল্লাহর রাসূলকে আমি একদিন বৃহস্পতিবার দিন গত রাতে জুমাবার রাতে দোয়া করতে দেখেছি তোমার নাম ধরে বিশ্ব নবীর পবিত্র জবানে দোয়া করেছেন আমার বিশ্বাস বিশ্ব নবীর জবানে যেই নামটা উঠেছে আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুদের এক পর্যায়ে আমার পবিত্র হয়ে আসলেন গোসল করলেন সূরা তাহার কপি তার হাতে দেওয়া হলো তিনি পড়তে লাগলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা পড়তে লাগলেন তাহা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি আল্লাহ আমার রাসূলকে বলছেন বন্ধুরে তোমাকে কষ্টে ফেলার জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআন নাজিল করিনি কোরআন দিয়েছি ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা যারা দুনিয়ার জমিনে উপদেশ গ্রহণ করে ভয় পায় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাদের জন্য কোরআন দিয়েছি পড়েন সুবহানাল্লাহ আমার পড়তে লাগলেন এরপর আল্লাহ বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আল্লাহু আকবার আমার পড়তে লাগলেন এটা তার কাছ থেকে অবতীর্ণ আল্লাহর কাছ থেকে অবতীর্ণ তিনি যিনি নবমণ্ডল ভূমণ্ডল সমুচ্চ দুনিয়া সৃষ্টি করেছেন তার কাছ থেকে এই কোরআন এসেছে পড়েন সুবহানাল্লাহ তিনি কে কোথায় থাকেন আমার এবার চিন্তা করলেন কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ কই তিনি বা কে পড়তে লাগলেন পরের আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আর রহমানু আলাল আরশিস আল্লাহু আকবার তিনি তো সেই রব যিনি আরশে সমাসীন আছেন তিনি কে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনহুমা ওয়া মা তাহতাত থারা এই আল্লাহ যিনি আরশে আজিমে আছেন যিনি নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়ার জমিনের মধ্যখানে যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন নিজের হাতে সন্নিবেশিত করেছেন সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে পড়েন সুবহানাল্লাহ ওমর তো পড়তেছেন আর অভিভূত হচ্ছেন এক আয়াত পড়তেছেন লম্বা আমি তো সবগুলো পড়বো না পড়তে 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 ওমর পৌঁছে গেলেন কিরে কি পড়তেছে এগুলা তিনি কে তার জন্য কি করা লাগবে নবমণ্ডল ভূমণ্ডল বানালেন তিনি আরশে আজিমে থাকেন এটা হিদায়াতপ্রাপ্ত মানুষ বুঝে ভয় পায় যারা তারা মানে
কি তিনি কি করা লাগবে তাকে ভয় পেতে হলে পড়তে পড়তে তিনি সূরা তাহার 14 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন পড়তে লাগলেন ইন্নানি আনাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনা ফাআবুদনি وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে আল্লাহ বলছেন আমি ব্যতীত অন্য কারো ইলাহ নেই অন্য কোনো ইলাহ নেই অন্য কোনো উপাসনা করার জায়গা নেই আর কারো ইবাদত করা যাবে না সুতরাং ইবাদত হবে একমাত্র আমার আর আমার সম্মানার্থে তোমরা দাঁড়াও তোমরা বসো وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي আমার সম্মানের জন্য আমার নাম নেবার জন্য তোমরা দাঁড়াও তোমরা বসো রুকু করো সেজদা করো সালাত করো সব আমার জন্য এত পর্যন্ত পৌঁছে গেলেন হযরত ওমর দাঁড়িয়ে থাকতে বললেন না চিৎকার করে বোনকে ডাক দিয়ে বলছেন বোনরে আমার কাছে আয় আমাকে ধর আমার শরীরটা কাঁপতেছে ভয় পেয়ে যাচ্ছি হয়তো ভুল পথে দিন ছিলাম আমি এত পড়বার পরে আমার দিলের মধ্যে কি যেন একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিয়েছে বন্দেরি করা যায় না কোথায় আছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে নিয়ে যা দেরি করতে চাই না এই মুহূর্তে কালিমা পড়ে আমি ও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই হযরত খাব্বাব বলছেন আমার তোমার হাতের তরবারি এখনো খোলা আর তোমরা কিন্তু বড় কৌশলী মানুষ আমার ভয় হচ্ছে কালিমার নাম ধরে রসুলের কাছে গিয়ে রসুলকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চাও হযরত ওমর বলছেন খাব্বাব তুমি আমাকে ভালো করে চিনো ভাই আমার ভয় হচ্ছে আমার শরীর কাঁপতেছে আমি যা আজকে তেলাওয়াত করলাম এই মুহূর্তে যদি আমি মরে যাই আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ একমাত্র তিনি রব আর তার জন্যই ইবাদত করতে হবে তার পায়ে সেজদা দিতে হবে আমাকে তোমরা এখন পবিত্র বানাও মুহাম্মদের কাছে নিয়ে যাও হযরত খাব্বাব বলছেন আমার মন বলছে তোমার প্রতি আল্লাহ দুই রাসূলে পাক দুই ওমরের জন্য দোয়া করেছেন হয়তো আল্লাহ তুমি ওমরকে কবুল করেছেন সুবহানাল্লাহ বললেন না আপনারা কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ বুঝাতে চাই লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর মানুষ কেমনে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে আসে আর আমরা কোরআনের তাবিজ বানাইয়া কলজের ভিতরে রাখছি তাও কাজ করে না কথা বলেন না কেন কোরআন পড়তে পড়তে 30 বার মুখস্থ করেছি তাও কাজ করে না কারণ কোরআন এই কাজের জন্য শুধু আসে নাই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান দা ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা চলবে কোরআন দিয়ে আমার বন্ধুগণ হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছেন সাথে বোন ফাতেমার মাথা বাদা ফাটিয়ে দিয়েছেন মাথা সাইদের মাথা ফাটা হযরত খাব্বাব দৌড়ে গেছেন রাসূল পাকের কাছে ইয়া রাসূলুল্লাহ আমর আসতেছে আমর আসছে রাসূল পাকের কাছে বসা ছিলেন হযরত ওসমান হযরত আলী আর দাঁড়িয়ে ছিলেন হযরত হামজা রাসূলের চাচা হামজা বলছেন ভাতিজা আমি ওমরে বিশ্বাস করি না ও যতই তোমার কাছে আসুক আমার ভয় হচ্ছে তোমাকে ক্ষতি করবে আমার হাতে জুলফিকারটা উঠাইয়া দাও ওমর আসার আগে আগে আমি তাকে দুনিয়ার থেকে উঠাইয়া দেই সে মনে করেছে সে বড় লিডার আমি বেঁচে থাকবো হামজা আর আমার ভাতিজাকে আঘাত করবে নবীজি দাঁড়িয়ে বললেন মুচকি হেসে চাচা বসে যাও জিব্রিল আমিন এসে বলছে ওমর মারতে আসে নাই বরং তার তরবারিটা আমার কাছে রাইখা তার কলিজাটা দিনের জন্য দিতে আসতেছে আল্লাহ আকবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন হযরত হামজা দাঁড়িয়ে রইলেন হযরত ওমর বিশ্ব নবীর সামনে কাছাকাছি চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে আসতে দেখলেন তরবারিটা খোলা কাদের মধ্যে ফেলে দিয়েছে চোখের পানিতে গাল ভিজে যায় এত শক্ত মানুষ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর
একটা শক্ত মানুষ চোখ থেকে পানি পড়তেছে, নবীজি দাঁড়ালেন, আমার যখন বিশ্ব নবীর চেহারা মুবারক দেখেছেন, তরবারিটা ফেলে দিলেন, নিচে রেখে দিলেন, আর নবীজির দিকে তাকাতে লাগলেন। নবীজি মুচকি হাসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, তার পুরোটা চেহারা লালচে বর্ণে হয়ে যেত, লাবণ্যময় চেহারা লালচে বর্ণে হয়ে যেত, যেমন দুধে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবীর চেহারা মুচকি হাসলে তেমন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুচকি হাসলেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল, হযরত ওমর রাসূলের মুচকি হেসে দিয়ে হাসি দেখে পরে বলেন, আমি মনে করেছি আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়েছে, হঠাৎ করে একটা আলো দেখেছি, আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, পয়গম্বরে, আর আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার বন্ধুগণ, এমন সময় বিশ্ব নবী দারুল আরকামে ছিলেন, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করছিলেন। দারুল আরকামে বিশ্ব নবী বসা, আবুল আরকামের বাড়িতে আমার নবী অবস্থান করতেছেন, হযরতে হামজা দাঁড়িয়ে রয়েছেন, আলী উসমান দাঁড়িয়ে রয়েছেন, হযরতে ওমর ঢুকলেন, তরবারি ফেলে দিলেন আর ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আমাকে কালিমা পড়াইয়া দেন। নবীজি কালিমা পড়াবার আগে হযরতে ওমরকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে কপালে চুম্বন করে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, আইলেম সিনা দর সিনা। যখন ওমরকে জড়াইয়া ধরেছেন, শক্ত ওমর চুকের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়েছে, দীর্ঘ 10 মিনিটের মতো রসুল জড়িয়ে ধরেছেন, অমর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার বুকের একটা দাগ খায় আমার দিল একবার শীতল হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, পয়গম্বরে আরবি, কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা খরমা দিলেন, অমর খাও। যে অমর মানুষের কাছে দম্ববরে বসে থাকে, রসুলের সামনে জুড়ো হাত করে করজুড়ে বসে আছে। এবার কালিমা শেষ হয়ে গেল, অমর দাঁড়ালেন আগের বাসায়। আগে যেমন অমর ছিল রুড়ো, এমনভাবে দাঁড়িয়ে তরবারিটা খুলেছে। সাহাবা একরাম চিন্তা করেন, আবার কোনো পলিটিক্স কিনা, দাঁড়িয়ে গিয়েছে আমার তরবারি খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে যেই কালিমা পড়িয়েছেন, বলেন কালিমা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য। ইয়া রাসূল আল্লাহ, জানতে চাই আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আপনার রাসূল সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। পয়গম্বরে আরবি, জানতে চাই, সব যদি সত্য হয় তাহলে আপনি দিনের দাওয়াত গোপনে গোপনে কেন দিতে যাবেন? আজকে থেকে মক্কায় ইসলামের দাওয়াত গোপনে হবে না, এই মুহূর্তে আমার নেতৃত্বে মক্কায় একটা তাওহীদের মিছিল করতে চাই, আল্লাহু আকবার। দীর্ঘদিন রসুল পাক বলছেন, অমর বস, তুমি মিছিল করবা, তুমি জানো মুসলমান কয়জন? এ রাসূলুল্লাহ বলেন, আপনি, আমি গুনে দেখলাম তুমি সহ 11 জন। 11 জন মানুষ নিয়া আর গোটা দুনিয়ার কাফেরদের মোকাবেলায় তুমি মিছিল করবা? অমর বলেন, এ রাসূলুল্লাহ, এটা জটিকা মিছিল হবে, তরবারি থাকবে আমার হাতে, আমার হাতে থাকবে তরবারি। আর মক্কার কোন কাফের যদি তার ছেলেকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার মায়ের বুককে খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে না? আজকের দিনে মক্কার সকল উঁচা পাহাড়ে কালিমার পতাকা আমার হাতে টানাইয়া দিব, আল্লাহু আকবার বলে ওমর। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ওমর রাসূল পাক কি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কথাকে মানতে চাচ্ছেন না। ওমর করজুড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন
আপনি বলেছেন কাফেরদের কৌশল ব্যর্থ আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহই যদি অভিভাবক হয়ে থাকেন আজকে দেখব আল্লাহ অভিভাবকত্ব কেমন আদায় করেন আজকে থেকে আমি আমাদের একমাত্র ধর্ম আমাদের ধর্মের নাম ইসলাম আর ইসলামের নেতৃত্ব এবং নেতা হলেন আপনি আর আমি ওমর আজকে থেকে আপনার নেতৃত্বে কর্মী হিসেবে ঘোষণা দিয়ে দিলাম আমি ওমর হব কর্মী আর আপনি হবেন নেতা সংবিধান হবে আল কোরআন এখন ঠেকায় কে আল্লাহু আকবার বললেন না ওমর তো এই জিনিস ছিলেন না আসছিলেন রাসূলের মাথা কাটতে এখন জীবনটাও দিয়ে দিতে চায় শেষ পর্যন্ত রাসূল বলেন ওমর আমি কিছু বুঝতেছি না জিবরিল আমিন কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর বৈশা লাভ নাই বহুত হইছে ওমর একটু সুযোগ দেন না যেই বেঈমানেরা আপনার মাথা কাটবার জন্য পাঠাইছিল এরা এখনো মিটিং এ আছে ওমর এখানে যায় না একটু তরবারিটা নিয়ে দেখেন না এদের কি অসুস্থতা শুরু হয় আল্লাহু আকবার বললেন না চিন্তা করেন রাসূল পাক বলেন ওমর তাহলে কি করবেন ইয়া রাসূলুল্লাহ হামজা কোথায় এই যে হামজা হামজা শোনো তুমি রাসূলের চাচা তুমি আমির হামজা তোমার যুদ্ধ বিগ্রহের অনেক শক্তি সামর্থ্য আমরা দেখেছি মক্কায় জুলফিকার তোমার হাতে নাও তুমি সামনে দাঁড়াতে হবে না এই 11 জনকে দুই লাইন দাঁড়াও লম্বা করে দুই লাইন দাঁড়াও 6 জনের পিছনে থাকবে তুমি আর 5 জনের সামনে থাকব আমি রাসূলের পাককে দিব মধ্যখানে আমি সামনে বলবো লিল্লাহ তাকবীর নারে তাকবীর আজকে পৃথিবীর জমিনে আল্লাহর তাওহীদের মিছিল হবে আল্লাহ নিজে নেতৃত্ব দিবেন আমরা কর্মীর শপথ নিয়েছি ঢাকাতে কেউ পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমরাও পারি কথা বলেন না কেন পারি না মনে হয় তো আমরা তো সেই ঈমান নাই আমাদের ঈমান হইছে আমরা সব চাই কিন্তু জিহাদ আরম্ভ হইলে বাড়িতে টেলিফোন বন্ধ করে ঘুমাই হযরত ওমর দুই লাইন ধরালেন সামনে তরবারি আগের তরবারি খুলছে কইলা হাতে নিস দুই লাইন ধরছেন রাসূল পাক মধ্যখানে হযরত হামজা পিছনে লম্বা লাইন আবু জাহলরা দেখতেছে মনে করতেছে আরে মনে হয় একা যারা মুসলমান হইছে সবগুলোরে মনে বাইন দিয়ে ওমর নিয়েইতেছে শেষ পর্যন্ত ওমরের টার্গেট ঠিক শুধু মারে নাই সবগুলোর বাইন জানতেছে আল্লাহ বলতেছে দিতেছি বান্দা যাও সামনে বুঝতে পারবা কি দিছি আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরত ওমর কাবা চত্বরে গিয়ে দেখলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আবু শাহ স্বভাব সুলভ ভঙ্গিতে 11 জনকে দাঁড় করালেন দাঁড়াও 10 জন দাঁড়াও হযরত ওমর আগে যেই জায়গায় বসতেন আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আর সেই জায়গা গেলেন আগের জায়গায় দাঁড়ালেন কাফেররা সব দিকে বসা ওমর বললেন শোনো আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল আমাকে তোমরা দিয়েছিল হত্যা করবার জন্য কৌশল করেছিলে আর আমার আল্লাহ আমারে জাদু করে তোমাদের সামনে পাঠিয়ে বলছেন আবু জাহাল কালিমা পড়ো আর যদি মায়ের বুককে খালি করতে চাও আমার সামনে দাঁড়াও আবু জেল বলতেছে দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে নাকি হঠাৎ খাবার গরম হয়েছিস কেন হযরত ওমর তোর বাড়িটা হাতি নিয়ে ঘুরাইতেছে আবু জেলের দিলে কাঁপতেছে আবার নি মায়ের শুরু করে নাকি আমরা রে আবু জেল বলতেছে দোস্ত কি হয়েছে আমি মুসলিম কথা বলে দিলাম আজকের থেকে এখানে নামাজ হবে ডিস্টার্ব করতে পারবা না দিনের দাওয়াত কালিমার দাওয়াত হবে আমার নেতৃত্বে দাওয়াত হবে তোমাদের সাহস থাকলে আটকাইও আসো এখন খেলা হবে কি হবে খেলা হবে ওমরের সাথে আর খেলে কে আবু জাহাল দাঁড়ায় বলছে ভাই আজকের প্রোগ্রাম মুলতবি ঘোষণা করে দিল আমার কাজ আছে আমি বাসায় গেলাম আবু জাহাল বলতেছে আমারও কাজ আছে উতবা সাহেবা বলতেছে এই প্রোগ্রামেরই দরকার নাই কিছুদিনের জন্য আমরা অফ থাকি আমার বলতেছে অফ থাকার দরকার নাই যা করেছে বহুত হয়েছে মুহাম্মদের উপরে যদি আর কোনো আঘাত হয় মক্কায় মনে রাখবা তোমরা একটাও আর থাকতে পারবে না এখন তোমরা কি ভালো থাকতে চাও যদি ভালো থাকতে চাও মুহাম্মদকে ভালো রাখতে হবে আর তোমাদের যদি সমস্যা থাকে আমার সাথে বোঝাপড়া করো
এখন সবাই এখান থেকে গিয়ে আবু জালাল বাড়িতে বসছে, কো দোস্ত পাঠাইছিলে কি জন্য, হইছেটা কি? এখন তো আমাদেরইটাই নেতাই নাই, আমাদের যুদ্ধের আসল হাতিয়ারই নাই, এখন কেমনে কি করা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, তোমরা যেই জিনিস দিয়ে কৌশল করে দিন মুছে দিতে চাইছিলে, আমি আল্লাহ যে সেই জিনিস দিয়েই দিন জিন্দা করতে চাই। পারেন না আল্লাহ কথা বলেন না কেন? আমার হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহ, আমার সময় হ্যাঁ কমে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ মনে হয় না কষ্ট গেল মনে হয়। আমার বন্ধুগণ, হযরত ওমর দিন জিন্দা হলো সংক্ষেপ করে যে কথা বোঝাতে চাই, আমি ওমরের কথাই বলবো আজকে। এই ওমর ছিলেন উটের রাখাল। ওমরের মাথায় জমিনে শক্তিশালী কেউ ছিলেন না, ইসলাম কবুল করেছেন তো ওমরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। পড়েন না সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে এভাবে সম্মানিত করতে চায়, কোরআন মানুষকে এভাবেই সম্মানিত করতে চায়। আপনারা জানেন হযরতে বেলালে হাবশি বাড়ি তার ইথিওপিয়া, ইথিওপিয়া বাড়ি একবার ডাইস ছাড়া আল্লাহ বানাইছেন, কোন ডিজাইন নাই। সে আলীকে এই বেলালকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই ওমরের কথাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন চেঞ্জ হলেন, যে ওমর ডাকাতি করত, যে আমার রাস্তায় মানুষকে আটকে দিত, যে আমার মানুষকে মারা ডালবাত ছিল, এই আমার আজকে ইসলামের বীর পুরুষ হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাত্রবেলা কান্দে, পশু পাখি দেখলে কান্দে, গাছের লতাপাতা দেখলে কান্দে। আহারে, আমি যদি গাছ হতাম আমার কোনো বিচার হতো না, আমি যদি গরু ছাগল হতাম আমার কোনো বিচার হতো না, আজকে আমি বিচার করতে যাচ্ছি পাবলিকের ইনসাফ করতে পারতেছি কিনা। আমার বন্ধুগণ, হযরত ওমর কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো কলেজে পড়েন নাই, ইংলিশ মিডিয়ামে যান নাই, ওমর পড়েছেন রাসূল পাকের কাছে আল কোরআন। এজন্য আপনারা আজকে কোরআনকে বানিয়েছেন শুধু মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, এগুলোর থেকে বের হন। কোরআনে সব আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত কিছু আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ায় কি আছে, জমিনে কি আছে, আরশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সব কিছু কোরআনে আছে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কথাই তো কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ।